প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। সব ধরনের বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে আগামী 4 বছরের জন্য রাশিয়াকে নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি WADA। ফলে 2020 সালের টোকিও অলিম্পিক ও 2022 সালে কাতার ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে না দেশটি। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতভাবে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ডোপ কেলেঙ্কারিতে জড়িত নন এমন অ্যাথলেটরা নিজেদের জড়িত না থাকা প্রমাণ দিতে পারলে নিরপেক্ষ পতাকা নিয়ে 2022 সালের বেইজিংয়ে অনুষ্ঠিত অলিম্পিকে অংশ নিতে পারবেন। 2015 সাল থেকে অ্যাথলেটিক্সে দেশ হিসেবে রাশিয়ার অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। দক্ষিণ কোরিয়ার পাই ওয়াং চায়ে 2018 সালে শীতকালীন অলিম্পিকে 180 জন রুশ অ্যাথলেট নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন। 2014 সালে সচিতে হওয়া আগের শীতকালীন অলিম্পিকে পদক তালিকার শীর্ষে ছিল রাশিয়ার অ্যাথলেটরা। এরপরই তাদের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠে। 2016 সালে রিও অলিম্পিকের আগে মস্কোর পরীক্ষাগারে রাশিয়ার অ্যাথলেটদের ডোপিংয়ের প্রমাণ মেলে। এরপর তাদেরকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অযোগ্য ঘোষণা করা হয়। মস্কোর বিরুদ্ধে মিথ্যা উপাত্ত দিয়ে গবেষণাগারে তথ্যে গরমিল করার প্রমাণ মেলার পর এই সিদ্ধান্ত নিল WADA। রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে ডোপ টেস্টে পজিটিভ হওয়া অ্যাথলেটদের তথ্য মুছে দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থাটি। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি জানিয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করার জন্য রাশিয়া 21 দিন সময় পাবে। যদি তারা আবেদন করে তাহলে আবেদনটি পাঠানো হবে ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও 2020 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে বাধা নেই রাশিয়ার, কারণ ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে ডোপ সিদ্ধান্ত বিধি ভঙ্গের ক্ষেত্রে বড় আয়োজক হিসেবে দেখা হয় না। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।